বড় চুলটা ছেড়ে দেবে কেন? আমি জানি আমার চুলা যদি এখন আর স্ট্রেট হয়নি কেন, এখন যদি হালকা আমি ঢেউ খাড়াই লোক দাঁড়িয়ে করে কুড়েছি, কিন্তু আমার চুল কিন্তু স্ট্রেট আমি প্রথম দিকে জানি, এখন চুল যদি ফাঁপা করে একটা বারো মাস করে খাইনি, চুল একটা মনে একটা হয়ে আছে আর সেই যেমন ছেলেটা বলছে কী করবো তাকে বলে তো সে থাকি, ও তো লাইনে উঠছে, এই সবে তো লাইনে উঠছে, মানে এরকম মিজানে যে বাড়ালে যে কি জেলি ফেলে কি জেল ফেলে আমি জানি না, এরকম থাকে সিরাম লাগায় সিরাম লাগায়, তাহলে এরকম লাগায় থাকে সিরাম নিতে বলবে সিরাম আবার কি সিরাম বলবে এমনি হেয়ার সিরাম বলে আমার কাছে বর বাজার করে আসল কি সব ভালো পাবে বিজার বাজার তো জুড়ে দিবে আমার ভিডিও চলছে তো বলবো এমনি বলো উল্টা পুল্টা নয় এতটা বাড়াইতে পারিনি বড় থাকলে ঠিক আছে, মাঝে মাঝে একটু ছোট করে নিলে আবার বড় হয়ে যাবে, বড় ছোট তো বাড়েনি গো দিদি, আর আগে আমার বেড়েছে বড় বাড়ে ছাড়লে ছোট করে দিলে এক বছর হয়ে বেড়ে গেছে রাউন্ড মানে এক বছর মানে দু ঘন্টা বাড়ছে Thank you.
কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? নিজের বেলা সকাল বেলা উঠার সময় কষ্ট, বিকালে ঘুম দেবে তো আরো দিচ্ছে বেয়া দেয় নামতে হবে। আজকে জানো আমি ঘরে উঠছে ঘুম দিয়ে উঠে কাজ সেরে বড় মাদের ঘরে গরু আছে, এবার বর্ষায় সে কেউ আর ঘাস করার লোক নেই, আর বড় মা তো যেতে পারেনি, কাদা ফাদা হয়েছে তার ধরে জলা ডোলা জল, তো কদিন গরুলে খেতে পারিনি। আজকে আমি তাড়াতাড়ি উঠছে ছোট্ট ছোট যে গরুগুলোর জন্য ঘাস ব্লাউজের নিচ পর্যন্ত আছে, এবার শুকনো হলে আর একটু কিন্তু ওটা ছোট শর্ট লাগবে। দেখি কাটিং চুলটা দেখাই, ওই কতখানি কাট, এই চুল গুছিয়ে রাখার মতো ইচ্ছা না তাই মনে হয়। আমি দেখে যাই।